আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো রাজকীয় স্টাইলে এবং মুখে স্বাদ লেগে থাকার মতো মজাদার একটা মুরগির মাংসের কোরমার রেসিপি। দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 কেজি পরিমাণ বেবি চিকেন নিয়েছি, আর চিকেনটাকে কিন্তু মোটামুটি একটু বড় বড় করে স্লাইস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় করে কেটে নিতে পারেন। আমি আজকে ব্রয়লার মুরগির মাংস দিয়ে কোরমাটা রান্না করছি। আপনারা চাইলে যে কোনো মুরগি দিয়েই কিন্তু এভাবে কোরমাটা রান্না করতে পারবেন। এখন সামান্য একটু লবণ আর 2 চা চামচ পরিমাণ টক দই দিয়ে চিকেনটাকে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দিব। এতে করে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেশন হবে, চিকেনের মধ্যে পর্যাপ্ত পরিমাণ লবণ ঢুকতে পারবে। ঠিক 15 মিনিট পর এখন আমি চিকেন কোরমাটা রান্না করব। এদিক থেকে চুলায় একটা প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে তেলটা গরম হয়ে গেলে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ অনবরত নেড়ে চেড়ে বেরেস্তা করে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি। এখন এখানে বাকি যে তেলটা রয়ে গিয়েছে এই তেলের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 2টা ছোট সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা কিন্তু ব্রাউন কালার করব না, জাস্ট হালকা একটু সফট করে নিব। পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে ভাজতে দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, 2 টুকরো দিয়ে দিচ্ছি দারুচিনি, 3 টুকরো দিয়েছি এলাচ, এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে খুবই সামান্য একটু জয়ত্রী, মোটামুটি একটা জয়ত্রী 1/6 ভাগ দিলে হবে, 6টা লবঙ্গ এবং 10-12টার মতো কালো গোলমরিচ। পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলো আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। কোরমাতে পেঁয়াজ বাটাটা দিলে গ্রেভিটা কিন্তু অনেক দ্রুত ঘন হয়ে যায়। আর পেঁয়াজটাকেও এখন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে 10টা কাঠবাদাম বাটা। এখানে আমি বাদামটা খোসা সহকারেই বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ ফেটানো টক দই। এখন এই সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব তেলটা ছেড়ে আসা পর্যন্ত। অল্প অল্প করে পানি অ্যাড করতে হবে এবং মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। চাইলে আপনারা শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও কোরমাটা রান্না করতে পারেন। যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে সেই পর্যায়ে আবারও কিছুটা পানি অ্যাড করে করে মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতো মশলাটাকে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলাটা একেবারে ক্রিমি টেক্সচারে চলে আসছে। আমি যেহেতু কোরমাটা দুধ দিয়ে রান্না করব তাই পানির বদলে দুধটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু পানি দিয়েও মশলাটা কষাতে পারেন, তবে খেয়াল রাখতে হবে মশলার মধ্যে যেন কোনো কাঁচা গন্ধ রয়ে না যায়। যখন মশলা থেকে সম্পূর্ণ তেলটা সেপারেট হয়ে যাবে এবং মশলাটা ক্রিমি টেক্সচারে চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে ম্যারিনেট করা মুরগির মাংস। আমি যেহেতু অল্প করেই এখানে বেবি চিকেনটা রান্না করছি সেই জন্য মশলার পরিমাণটাও কিন্তু সেই অনুপাতে দিয়েছি। আপনারা যতটুকু পরিমাণ চিকেন রান্না করবেন সেই অনুপাতে মশলাটা কিন্তু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে দেবেন। এখন ঢাকনাটা না দিয়ে এভাবে ঢাকনাটা খোলা রেখে আমি 5 থেকে 6 মিনিটের মতো চিকেনগুলোকে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিকেনের থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা শুকিয়ে যাচ্ছে। যখন চিকেনের মধ্যে কোনো রকম পানি থাকবে না সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 7-8টার মতো কাঁচা মরিচ। আমি আগাটা একটু ভেঙে দিয়েছি যাতে করে ঝাল এবং স্মেল দুইটাই বের হয়। সবশেষে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা 2 কাপ গরুর দুধ, আর দিয়ে দিচ্ছি এখানে 1টা শাহী এলাচ। আমি দানাগুলোকে একটু ছাড়িয়ে দিলাম, এতে করে স্মেলটা ভালো আসবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে চুলার জালটা একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে 10 থেকে 12 মিনিটের মতো রান্না করতে হবে। আর অবশ্যই ঢাকনাটা তুলে মাঝে মাঝে কিন্তু একটু নাড়াচাড়া করে দিতে হবে।
তার আগে এখানে যে পেঁয়াজের বেরেস্তাটা তুলে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিলাম। ঠিক 10 মিনিট রান্না করে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি 5-6টার মতো কাঠবাদাম, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। এটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। খুবই সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। আমি যেহেতু এখানে বাদাম বাটা ব্যবহার করেছি তাই এক্সট্রা করে কিন্তু আর চিনি দিচ্ছি না। আপনারা যদি বাদাম কিশমিশটা ব্যবহার না করেন অবশ্যই এখানে 1/2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দেবেন। সবশেষে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। এখন চুলার জালটা লো ফ্লেমে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব, যতক্ষণ না তেলটা খুব ভালোভাবে উপরে ভেসে উঠছে। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আমার কোরমার কালারটা কতটা সুন্দর এসেছে। আর অবশ্যই ঝাল লবণটা এই পর্যায়ে একটু টেস্ট করে দেখে নেবেন। আর ব্রয়লার চিকেনটা যেহেতু রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাই আপনারা কিন্তু মাত্র 20 মিনিটের মধ্যেই এই মজাদার কোরমাটা তৈরি করে বাসায় খেতে পারবেন। এখন ঢাকনাটা দিয়ে জাস্ট 5 মিনিটের মতো আমি একটু রেস্টে রাখছি। এই মজাদার কোরমাটা আপনারা কিন্তু পোলাও বা বিরিয়ানির পাশাপাশি সাদা ভাত দিয়েও খেতে পারবেন। বিশেষ করে এই ধরনের রেসিপি কিন্তু ঝাল কম হওয়ার কারণে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা রাজকীয় স্বাদে চিকেন কোরমার রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ এবং মজাদার কোরমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।